ছোট শিলায় টান পড়বার সঙ্গে সঙ্গে সংলগ্ন তীরটি সামান্য কিছুটা পেঁচিয়ে গেল। এই সময়টাতেই বীরভদ্রের মনে হলো তীরটিতে যেন আগুন জ্বলে উঠেছে। উজ্জ্বল লোহিত বর্ণ হয়ে গেল তার রং, লাল আলোর একটা ধোয়াটে প্রভাব বেরিয়ে এলো তার গা থেকে। এরপর সুলিনের নির্দেশে ছিলা ছেড়ে দিতেই সেটি আবার তার আগের অবস্থানে ফেরত এলো, কিন্তু বাজ পাখির ঠোঁট দিয়ে একটি আগুনের হলকা বা আলোর রেখার মতো কিছু একটা বেরিয়ে এলো সামান্য একটু আওয়াজের সাথে। তারপর সোজা সেটা সামনের দিকে এগিয়ে আঘাত করলো যন্ত্রটিকে। পরক্ষণেই দেখা গেল এক বিস্ফোরণের সাথে সাথে যন্ত্রটির মস্তকে বিরাট গর্ত, তার চারিধারে কালো পোড়া মতো দাগ, আর তা থেকে ধোয়া বেরোচ্ছে। হা করে সামনের দিকে তাকিয়ে থাকলেন বীরভদ্র। এবারে বুঝতে পারছো এর ধ্বংসাত্মক ক্ষমতা? এর ভেদন শক্তি অপরিসীম। এবারে আমি কিছু সচল লক্ষ্যবস্তু দেব, তুমি সেগুলিকে লক্ষ্যভেদ করবে একে একে। এক্ষেত্রে লক্ষ্যবস্তু তোমার দিকে ধেয়ে আসছে, কাজেই প্রতিটি লক্ষ্যকে বিদ্ধ করা আবশ্যিক। কিন্তু পরপর তীর জুড়ব কি করে প্রভু? তোমার তীর জোরবার কোনো কারণ নেই। ছিলায় যতবার টান পড়বে ততবার এই অভিঘাত তরঙ্গ সৃষ্টি হবে। তোমার মাথা ঠান্ডা রেখে তোমাকে শুধু তীর ছুড়ে যেতে হবে পরপর। ওই দেখো, ঘরের বিভিন্ন কোণ থেকে কয়েকটি দরজা খুলে বেরিয়ে এলো এক পাল যন্ত্র মানব। খর্বাকৃতি এই যন্ত্রগুলি একে একে সার বেঁধে এসে দাঁড়ালো ঘরের এক প্রান্ত। এদের দৌড়ানোর ক্ষমতা কিন্তু অত্যন্ত বেশি, কাজে এদের সংহার করার জন্য তুমি বেশি সময় পাবে না। ওই লাল রেখাগুলি দেখতে পাচ্ছ? ওই গন্ডি পেরিয়ে কোনো যন্ত্র এদিকে যদি চলে আসে তবে সেটি তোমার পরাজয়। ঠিক আছে, প্রস্তুত, সাবধান, প্রহার! এগিয়ে আসতে লাগলো যন্ত্র মানবগুলি, কোনোটাই অবশ্য সিধে রাস্তায় নয়। একে বেঁকে দৌড়ে আগিয়ে আসতে চাইল তারা, আর ছিলা টেনে একের পর এক তীর ছুড়ে যেতে লাগলেন বীরভদ্র। প্রথম দিকে দঙ্গল যখন খুব বেশি ছিল তখন খুব একটা অসুবিধা হচ্ছিল, গোলমাল বাঁধলো যখন সংখ্যাটা কমে এল। শেষে দেখা গেল একটি মাত্র যন্ত্র মানব গন্ডি পেরিয়ে চলে এসেছে এপারে, বাদ বাকিগুলি ভূমিতে ধরাশায়ী। প্রথম দিনের পক্ষে খারাপ কৃতিত্ব নয়, তবে এটাও হতে দেওয়া চলবে না। এর অর্থ তুমি বা তোমার পক্ষের কারোর মৃত্যু। রাক্ষস পক্ষের সেনারা ব্যবহার করে ভল্লার জাতীয় কম পাল্লার রাজনীতি, কিন্তু এর বিস্ফোরক ক্ষমতা মন্দ নয়। কিন্তু যদি রাক্ষসরা মুখোমুখি সংঘাতে আসে তাহলে ওই গন্ডি পর্যন্ত চলে এলেই ওরা অস্ত্র নিক্ষেপ করে দেবে, ফলশ্রুতি অবধারিত মৃত্যু। মনে থাকবে? মনে থাকবে প্রভু। আরেকটি কথা, উন্নত অস্ত্র বলে বলিয়ান রাক্ষসরা তুলনামূলকভাবে স্বল্প দূরত্বের একটা অস্ত্র নিয়ে আমাদের দিকে তেড়ে আসতে যাবে কেন? ওরা তো দূরপাল্লার অস্ত্র দিয়েই কার্যসিদ্ধি করতে পারে। স্নায়ুর উপর চাপ ফেলে যুদ্ধ জেতার কৌশলটাও কিন্তু একটা বড় কৌশল বীরভদ্র। কতজন এসেছিল এখানে? 1 কোটি, 1 কোটি 10, আচ্ছা 2 কোটি ধরো। যুদ্ধক্ষেত্রে এরকম ধেয়ে আসবে শয়ে শয়ে একসাথে, যত বড় যুদ্ধ ব্যবসায়ী হোক না কেন, ওই সময় স্নায়ুর উপর চাপ করতে বাধ্য। অনেক বড় যোদ্ধাও এই সময় কিছু ছোট ভুল করে বসে, যার জেরে তারা যুদ্ধে এড়ে যায়। এ আমার নিজের চোখে দেখা। কিন্তু এই যুদ্ধরীতিতে তো নিজের পক্ষে সৈন্য হ্রাস হয়, নিজের পক্ষে সেনারাও তো অনেকে মারা পড়ে। ও এই প্রশ্ন না, হ্যাঁ রাবণ এত কাঁচা কাজ করে না। এই ধেয়ে আসা ব্যাপারটায় অগ্রপশ্চাতে যারা থাকে তারা সবাই বিজিত গোষ্ঠীর জনগণ বা রাবণের সহায়ক দানব গোষ্ঠী, যাদের বুদ্ধিবৃত্তির হার কম, ফলে ভয়ডর কম। এদের একযোগে সামনে ঠেলে দিয়ে সেনাপতিরা অপেক্ষা করে কখন ভুল করে বসবে বিপক্ষ সৈন্য, কখন তারা ছত্রভঙ্গ হবে, তারপর দূরপাল্লার অস্ত্র প্রয়োগে তাদের সংহার করতে কতক্ষণ। চুপ করে গেলেন বীরভদ্র, এই ধরনের যুদ্ধরীতির সঙ্গে তিনি পরিচিত নন। গন্ধর্বরা বরাবর জেনে এসেছে যুদ্ধ হয় সামনাসামনি, কিন্তু এরকম লুকিয়ে থাকা অবস্থায় ছায়াময় হয়ে যুদ্ধরীতির বিন্দুমাত্র তারা জানতেন না। সুলিন একটা হাত রাখলেন বীরভদ্রের কাঁধে। খুব খারাপ লাগছে না? যুদ্ধ জিনিসটাই খারাপ, সমস্ত রকম সুকোমল প্রবৃত্তিগুলোকে নষ্ট করে দেয়। কিন্তু যে কোনো প্রাণীর, তা সে সভ্যই হোক বা অসভ্য, তাদের জান্তব প্রবৃত্তিগুলোকে তুমি ঠেকাবে কি করে? তোমাকেও তো বাঁচতে হবে। সব যদি ঠিকঠাক চলতো বীরভদ্র, তবে আমরা দেবতারা আজ নিজ ভূমে খুশি থাকতাম, তোমরা নিজ ভূমিতে শান্তিতে থাকতে। কিন্তু আজ দেখো, আমাদের নিজস্ব যুদ্ধে তোমাদেরও কিভাবে অন্তর্ভুক্ত হতে হবে, আমাদের নিজস্ব যুদ্ধে তোমাদেরও কিভাবে অন্তর্ভুক্ত হতে হলো, ব্যাপারটার মধ্যে কিরম একটা যেন ধোঁয়াশা রয়েছে। সামলে নিয়ে প্রশ্ন করতে যাবেন বীরভদ্র, এমন সময় গমগম করে উঠলো সুলেনের গলা।
এবার ক্ষেপণাস্ত্র অন্যান্য অস্ত্রগুলির পালা। চলো আমার সঙ্গে বৃহত্তর কুঠুরিতে, ওখানেই হবে আমাদের শিক্ষা।